আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো এটা সন্ধ্যা থেকে আজকে ব্লগটা শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দেওয়া রাখবেন। তো এটা কিভাবে করে রান্না করতে হয় আমি কিন্তু আগে দেখি নেই, খেয়াল করি নেই। তো সৈকত যেভাবে বলছে সেভাবে আমি মশলা মাখিয়ে তেলে একটা ট্রাই করে দেখলাম, দেখি যে লবণ কটা লাগছে। আসলে এটা প্রথমে পড়ে নেওয়া উচিত ছিল, তো আরবি আর ইংলিশে লেখা ছিল, তো একটু বুঝতে সময় লাগলেও বুঝতে পেরেছি। তো আপনাদের কাছে আর কি একটু জানতে চাচ্ছি, আপনারাও কি কেউ এভাবে এই মশলা দিয়ে আপনারা খেয়েছেন? যদি খেয়ে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেভাবে এখন বর্তমান ফ্রাই করছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমাদের বাসার সবারই খুবই পছন্দ হয়েছে। আর এখানে প্রায় 2 কেজির মতো মাংস নিলে তাহলে 1 প্যাকেট দিলে ঠিক থাকে, আর যদি 1 কেজি মাংস নিয়ে থাকেন তাহলে মশলাটা অবশ্যই 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ এভাবে আন্দাজ করে দিতে হবে। তো আমি আবার পরে চিন্তা করলাম এটা যে ক্রিস্পি করে সেটাকে আমি সুন্দর করে মাখিয়ে পরে আবার সব একটা একটা করে দিয়ে দিলাম, আর খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতে ভালোই লেগেছে। কিন্তু অনেক 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 স্পাইসি এটা, তো যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে। তো আমি খুব একটা ঝাল পছন্দ করি না বিদায় বলে, আমাকে একটু আনিজিন লেগেছে যেরকম, মানে ঝালটা কেন পছন্দ করি না আমি সেটাও বলি। ঝালটা খেলে কি হয়, আমি কি খাচ্ছি, কী স্বাদ, কিসের যে স্বাদ সেটা আমি বুঝতে পারি না। যেরকম চিকেন ফ্রাই খাচ্ছি না কি খাচ্ছি, যদি ঝাল হয় তাহলে আমি সেটার টেস্ট পাই না, সেজন্য আমি ঝাল খেতে পছন্দ করি না। সিম্পল হালকা ঝাল এবং খাবারের যে টেস্টটা মানটা সেটা আমি তখন বুঝতে পারি এবং আমাকে মানে অনুভূতি করতে পারি, আমাকে তখন ভালো লাগে। সো হ্যাঁ, আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি। আর এর আগের ব্লগে দেখেছেন ছোটোখাটো কিছু শপিং করা হয়েছে, যেরকম ঘরের জন্য আর কি, রান খাবারের জিনিস, বিস্কিট এইগুলো বিকেলে নাস্তা অনুযায়ী। আর সৈকত অসুস্থ থাকার কারণে আজকে অনেকদিন ধরে ঘরে কোনো কিছুই ঠিকমতো বাজার করা হচ্ছে না, যেটা প্রয়োজন সেটাই আনা হচ্ছে আর সেটাই রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, চলতেছে। তো আমি কাঁটা চামচের সাহায্যে একটা চিকেন ফ্রাইটা গেঁথে দেখলাম যে হ্যাঁ হয়ে গিয়েছে, তো এখন আমি সব তুলে নিচ্ছি আস্তে আস্তে করে, এবার সব তুলে নিব। আর আমরা সন্ধ্যা প্রায় 7টার কাছাকাছি তো বাজতেছি, খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়া করার পর দেখি কি করা যাক, আর আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই আমাকে এটার রেসিপিটা ঠিকভাবে বুঝিয়ে বলতে পারলে বা যাদের অভিজ্ঞতা আছে, হয়তো বা মানুষে সব কিছুই যে জানবে তা না, ঠিক না? আমি যে জিনিস জানি আপনি হয়তো বা সেই জিনিস জানেন না, আপনি যে জিনিস জানেন আমি হয়তো বা সেটা জানি না। তো মানুষের কিন্তু অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার মাঝে আপনাদের কারোর অভিজ্ঞতা থাকে এই মশলার উপরে বা রান্না করার টিপসের উপরে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ফাতেহা ঘুম পাড়িয়ে দেখেন এসেছিলাম, উঠে গিয়েছে ফাতেহা। ফাতেহা বেশি ঘুম আসেও না, আর আমাকে দেখলে খুব কুলে উঠতে চায়, বিরক্তি করে, এবং খাট থেকে ফাতেহা পড়ে গিয়েছিল, ব্যথা পেয়েছিল, তো গালে আর কপালে ব্যথা পেয়েছিল। আমাদের ওই ঘরে কাঠের যে খাটটা আছে সেখান থেকে পড়ে গিয়েছে, আসলে এখনও হামাগুড়ি দিতে পারছে। তো সেটার ক্ষেত্রে কি হয় যে আমি রান্নাঘরে রান্না করছিলাম আর ফালাকের কাছে রেখে গিয়েছিলাম, ফালাকও ছোট মানুষ, ফাতেহা একটা খেলনা ফেলে দেয়, সেই খেলনা ওঠাতে গিয়ে ফালাক ফাতেহাকে আর খেয়াল করেনি, ফাতেহা ওই খেলনাকে দেখতে গিয়ে খাট থেকে পড়ে গিয়েছে। তো যাই হোক, এরকম মিস্টেক মাঝে মধ্যে হয়েই যায়, আল্লাহ রহমত করেছেন যে ও বেশি ব্যথা পায়নি। আর চিকেনটা খুবই সফট এবং খুব সুন্দর রান্না হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে খাচ্ছি, গরম গরম তো, কিন্তু ক্ষুধাও পেয়েছে আর খুব সুন্দর করে সফট হয়েছে। তো যাই হোক, রাত বাজে এখন প্রায় 10টা 11টার মতো, ফাতেহা আমরা সবাই ঘুমাতে আসছিলাম, কিন্তু এই যে এই বিছানার চাদর বিছানো ছিল, মাত্র আজকেই চেঞ্জ করেছিলাম। ফাতেহা আজকে অনেক কাণ্ড করেছে, ফালাক দুধমুড়ি খাচ্ছিল, ফালাকের প্লেটে যে বলে খাচ্ছিল বাটিতে দুধমুড়ি সেটা থাপ্পড় দিয়ে মানে থাবা দিয়ে ফেলে দিয়েছে, এবং আজকে ডাইনিংয়েও দুধ পড়ে গিয়েছে এই আর কি। আজকে সব খালি পড়ছে, এই যে ফালাক এটাতে খাচ্ছিল দুধমুড়ি সব ফেলে দিয়েছে, সরি।
তো ঠিক আছে, কন্টিনিউ থাকেন। পরের দিন একটু বাইরে গিয়েছি, শপিং আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই পর্যন্ত থাক, এখন দুই বোন এখানে বসিয়েছি ওদেরকে, আমি বিছানার বেডশিট চেঞ্জ করেছি, ফালাককেও চেঞ্জ করাবো, ফাতেহাকেও চেঞ্জ করাবো। বাইরে গিয়েছিলাম আমরা, বাইরে ব্লগ করতে পারিনি কারণ ফাতেহা কুলে শপিং করেছি, ব্যাগ হাতে, মোবাইল খুব একটা বের করে হাতে নিতে পারিনি। তো দেখতে পারতেছেন টেবিল ভরা জিনিসপত্র। তো চলুন কী কী আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে অনেক দিন ধরে হচ্ছে ব্লগ শেয়ার করছি না, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এগুলো হচ্ছে হ্যান্ড তাওয়াল, ছোটো ছোটো হ্যান্ড তাওয়াল বা রুমাল বলতে পারি, তিনটা নিয়ে আসছি। এগুলো দেখা যায় ফাতেহাকে নিয়ে বাইরে গেলে অনেক সময় মুখ মোছার কাজে এগুলো অনেক কাজে আসতে পারে, সো সেক্ষেত্রে তিনটা নিয়ে আসছি। আর এই রুমালগুলো কি দাম রে বাবা, 20 টাকা করে। আর আজকের বিশেষ করে শপিংটা ফালাকের জন্য, ফালাক অনেক দিন ধরে বলতেছে আমাকে হান্ডেটে নিয়ে চলো, আম্মু কৃষি মার্কেট নিয়ে চলো। সো ভাবলাম আজকে সময় করে উঠলাম, নিয়ে গেলাম। আমারও কিছু জিনিস ছিল ফালাকের জন্য কেনা, ঘরের জিনিস ছিল দরকার, তা আমি ব্যাগ থেকে বের করিনি, তারপর দেখাচ্ছি। আসলে সেরকম কিছু না, জাস্ট ঘরের জন্য টুকিটাকি দরকার ছিল, সেগুলো আনা হয়েছে। যেরকম বিশেষ করে টাওয়াল, টাওয়ালগুলো খুব দরকার ছিল। তো এখানে আমি 4টা টাওয়াল এনেছি, আমরা 4 জন মানুষ, তো 4টা টাওয়াল এনেছি। যেরকম একটা লাইট পিঙ্ক কালার আর একটা ডিপ পিঙ্ক কালার, দুই মেয়ে পিঙ্ক কালারগুলো নিবে। আর এটা আমার, এটা কালারিং দেখে আমি নিয়েছি, আমাকে ভালো লেগেছে, তার খুলে দেখালাম না। আর এটা সৈকতের জন্য। তো এই 4টা টাওয়ালের দাম পড়েছে 150 টাকা পার পিস, 750 টাকার মতো পড়ছে, 150 থেকে একটু বেশি পড়ছে আর কি। এই আর কি, একবারে নিছি তো 700 টাকা নিছে, তো আর এখানে আমি 5টা কালার নিয়েছি, আমার হেয়ার ব্যান্ড বা হেয়ার ক্লিপ বলতে পারি, বা কাটা বলতে পারি যাই বলি, বা কাঠি বলি যাই হোক, আমি খোপায় এটা ইউজ করা পছন্দ করি। তো সব কালারগুলো নিয়ে আসছি, 5টা কালার। তারপর ছোট ছোট জিনিস আনা হয়েছে, যেরকম ফাতেহারি খেলনা আগেই আনা হয়েছিল, রেখে দিয়ে রাখা আছে। যাই হোক, এটা একটা মিরর এনেছি এইভাবে করে দেখার জন্য, ব্যাগে নেওয়ার জন্য ছোটোখাটো। আর ফালাক নিজের জন্য নিয়ে আসছে এগুলো, এগুলো কালারিং রুটি, যে কালার করা যায় সেট থাকে। তো এটা 100-এ এখন 200 করে পাওয়া যায়। এটা কিভাবে লক করে, এইভাবে মেবি করে, যাই হোক। এই যে একটা, তারপর ফাতেহাকে কিনে দিলাম, ফাতেহা খেলতে পারে না, ফাতেহাকে ছোটোটা কিনে দিলাম, ফালাক খেলবে। আর আমার এই যে অলরেডি ফালাকের খেলাধুলা শুরু, বাটারফ্লাই বানিয়েছে, ওটা এই যে খাঁচ দিয়ে দিয়েছে ওইখান থেকেই তৈরি করে নিতে হয়। আবার এই ডিজাইন করছো তুমি এগুলো নিজে থেকে? হ্যাঁ, এটা তুমি নিজে নিজে ডিজাইন করছো? ওয়াও, সুন্দর হয়েছে। তো যেরকম এই যে এই গোল রাউন্ডগুলো, তারপরে এই যে উপরে দুইটা, এগুলো ফালাক ডিজাইন করছে, সুন্দর হয়েছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট, আমার বাসন রাখার রেক নষ্ট হয়ে গিয়েছে, সৈকতকে আমি অনেক দিন ধরে বলতেছি এনে দেওয়ার জন্য, ও আনছে না, ভুলে যায়। সংসারের জিনিসপত্র আসলে মেয়েদের আগ্রহ বেশি থাকে, ছেলেদের কম থাকে। এটা 100 থেকে আনছি। তারপর এখানে ফালাকের আরও অনেক কিছু আনা হয়েছে, দুইটা এখানে, দুইটা কটন কামিজ, এটা কটন কালার, কটনের আর কি, আমার কাছে ভালো লাগছে, ভ্যাক্সি বয়েল। আর এটা হচ্ছে লিলেন, এখানে 2 গজ, ওখানে 2 গজ। আর এটা আগে আনা হয়েছিল, হয়তো বা আমার আগের ব্লগে দেখিয়েছে, এটা ফালাকের জন্য কামিজ হবে, এটার ব্যাক পার্ট দরকার ছিল, সেটার জন্য এই যে জর্জেট নিয়ে আসছি। তারপর একটা কালো ব্ল্যাক কামিজ এনেছি,
খুব সুন্দর ডিজাইন, আমি একটু পর ফালাকে এগুলো পরাবো, তখন দেখাবো। তারপর সালোয়ারের কাপড় এনেছি, তারপর ফালাকের ওড়না ডিজাইন করব, সেটার জন্য নেট ফ্যাব্রিক্স এনেছি। আর এই যে দুইটা প্লাজো এনেছি, খুবই সুন্দর ডিজাইনের প্লাজো এগুলো, তো দুটা 400 টাকা নিয়েছে, 1 টাকাও কম নিবে না রে বাবা, অনেক দাম জিনিসপত্র। তো এই তো টুকিটাকি শপিং করা হয়েছে, ফালাকের বিশেষ করে শপিং করা হয়েছে আজকের। আমার একটা জিনিসই এনেছি, আর সব ফালাকেরই শপিং এগুলো মূলত। আর ঘরের জন্য তাওল দরকার ছিল, তাওলটা এনেছি। তাওলটা একটু খুলে আপনাদেরকে দেখাই কত বড় তাওল আছে। ফালাক ধরো তো একটু, এখানে আসো তো। এই যে এখানে মেলে দিলাম, বেশ ভালোই বড় তাওল আছে, বড় বড় তাওল 200 টাকার মতো পড়ছে আর কি, খারাপ পড়ে নি, ভালোই বড় পড়ছে, সব সেম সাইজ না বড় ছোট হচ্ছে। আবার বড় ছোট আছে, ওটা বড়, এটা ছোট। আবার এই দুইটা বড়ই আছে, আমি এই দুইটা দেখিয়ে আনছি, এটা লোকটা একটু ছোট দিয়ে দিল, ইচ্ছা করি লোকটা ছোট দেয় এরকম করে ওরা। যাই হোক, এটা ছোটটা একটু ফাতেহাকে দিয়ে দিব, আর এই তাওলটা সৈকতকে দিয়ে দিব, এটা বেশ ভালো বড় আছে। তো ঠিক আছে, আমার আজকে শপিং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টুকিটাকি শপিং করেছি,